13-14-8-0 চলতি বিপিএল এর 4 ম্যাচ শেষে লিটন দাসের রানের পরিসংখ্যান এটি। চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে এমন পারফরম্যান্স হতাশ করছে ভক্তদের। পারফরম্যান্সের এই হাল কেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটারের, সেই প্রশ্নের উত্তর একটু খুঁজে দেখা যাক। বুধবার 31 জানুয়ারি বিকেলের পরে টিম হোটেল থেকে যখন লিটন বের হচ্ছিলেন তখন তাকে বেশ বিমর্ষ লাগছিল, সেটি হয়তো লাগারই কথা। নিজেকে যেন চেনা ভূমিকায় তিনি খুঁজে পাচ্ছেন না, বিশেষ করে বিপিএল এর সিলেট পর্বের 2 ম্যাচ থেকে মাত্র 8 রান এসেছে। সর্বশেষ ম্যাচে তো রানের খাতা খুলতেই পারেননি, তাই না চাইতেও হয়তো একটি অদৃশ্য চাপ এসে ভর করছে তার কাঁধে। তবে সেটাকে চাপ বলতে রাজি নয় ভিক্টোরিয়ান্স বাহিনী। বিপিএল এর 10ম আসরে এখন পর্যন্ত 4 ম্যাচ থেকে 2টি জয় তুলে নিতে পেরেছে কুমিল্লা, তাতে 4 পয়েন্ট নিয়ে দলটি এখন পয়েন্ট টেবিলের 4-এ রয়েছে। সর্বশেষ ম্যাচটিতে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে লিটন বাহিনী। সিলেটের মাটিতে সকলেই সেখানে উইকেটের প্রশংসা করছেন, সেখানে লিটনের ব্যাটে রান আসছে না। অন্যদিকে দলটির আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানও সিলেটের উইকেটে তেমন কিছু করতে পারছেন না, তাতে প্রথম পাওয়ার প্লেতে রান তোলার পুরো চাপটা লিটনের কাঁধেই পড়েছে। তবে সব চাপকে উড়িয়ে তার ব্যাট হেসে উঠুক, এমনটাই প্রত্যাশা ভক্তদের। সিলেটের মাটিতে পরের ম্যাচে আগামী শুক্রবার 2রা ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই ম্যাচে রানে ফিরবেন লিটন, এমনটাই আশা ভক্তদের।